সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 6 অক্টোবর 2022। দেখে নিব বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রধান প্রধান খবর। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম আলো, জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের নেপথ্য কারণ কি? বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিড পর্যায়ের কারণে মঙ্গলবার 4 অক্টোবর 2022 4 থেকে 8 ঘন্টার বেশি সময় বিদ্যুৎবিহীন ছিল বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সহ দেশের প্রায় 60%। যমুনা নদীর পূর্ব পাড়ের জেলাগুলোকে জাতীয় গ্রিডের পূর্বাঞ্চল ধরা হয়। মূলত ওই অংশটি ফেইল করেছে দেশের প্রকৌশলীরা জাতীয় গ্রিড বিপর্যয় সামাল দিতে নিরলসভাবে কাজ করছে। জরুরি অবস্থায় তাদের নিরন্তর চেষ্টা আন্তরিক ধন্যবাদ পাওয়ার যোগ্য। যুগান্তর, কোন শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা মেলেনি ইডেন কলেজ অধ্যক্ষ। রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজ কোন শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পায়নি তদন্ত কমিটি। বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 সেপ্টেম্বর দিবাগত রাতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও তৎপরবর্তীকালে অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাগুলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে কলেজের সিনিয়র শিক্ষক প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, প্রফেসর কাজী আতিকুজ্জামান, প্রফেসর সুফিয়া আক্তার ও প্রফেসর মেহেরুন্নেসা মেরির সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছেন। জনসমর্থন যুগান্তর আরেকটি নিউজ, জনসমর্থন থাকলে বিদেশিদের কাছে যেত না বিএনপি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের দেশের মাটিতে যদি জোর থাকতো, সেরকম সমর্থন থাকতো, তাহলে বিএনপিকে বিদেশিদের কাছে দৌড়াতে হতো না। ওই যে বলে, খুঁটায় যদি জোর থাকতো, অর্থাৎ নিজের শিকড়ের জোরটা যদি থাকতো, তাহলে তো বিদেশে ধর্ণা দেওয়ার প্রয়োজন হতো না। জনসমর্থন থাকলে, জনগণের উপর আস্থা থাকলে, বিশ্বাস থাকলে বিএনপি জনগণের কাছেই যেত। ওদের বিএনপির সেই শক্তি নেই। দৈনিক ইত্তেফাক, মায়ের আসনে নৌকার মনোনয়ন পেলেন লাভু চৌধুরী। বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছোট ছেলে শাহদাব আকবর লাভু চৌধুরী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শাহদাব
আকবর লাবু চৌধুরী জানান, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে ফরিদপুর 2 আসনের উপনির্বাচনে নৌকার টিকিট দিয়েছেন। আমি সবার কাছে দোয়া আশীর্বাদ চাই, আমি যেন আমার মায়ের সৈয়দা সাজেদা চৌধুরী ও আমার নেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে পারি। প্রথম আলো পর্যটকদের সম্পাদকীয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করুন। কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশের পর্যটনের প্রধান কেন্দ্রস্থল, যে কোনো উৎসব উপলক্ষে এমনকি মৌসুম ছাড়াও সেখানেই পর্যটকের সমাগম হয় বেশি, কিন্তু নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে সাগরে গোসল করতে নেমে পর্যটকদের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও ঘটছে সেখানে। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের মধ্যে কলাতলী, সুগন্ধা, সিগাল ও লাবণী পয়েন্টের 4 কিলোমিটার এলাকায় পর্যটকেরা ভিড় করেন বেশি। এর আশেপাশেই বেশিরভাগ হোটেল, মোটেল ও গেস্ট হাউস গড়ে উঠেছে, সেই সঙ্গে দোকানপাট, রেস্তোরাঁ, নানা বিনোদন সুবিধাও। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়ছে। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ধেয়ে আসছে বলে সতর্ক বার্তা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিজির জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, 2023 সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বৈশ্বিক পরিস্থিতির কারণে তা কমানো হয়েছে। এছাড়া আগামী 2026 সালের মধ্যে বৈশ্বিক উৎপাদন কমবে প্রায় $4 ট্রিলিয়ন সমপরিমাণ। কালের কণ্ঠ, কালের কণ্ঠ মহাসংকটের বছর হবে 2023 সাল শেখ হাসিনা। বিশ্বব্যাপী একটা আশঙ্কা, আগামী বছর একটা মহাসংকটের বছর হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেই জন্য আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, খাদ্য নিরাপত্তার বিষয়টা বেশি বিবেচনা করা দরকার, যার যার জায়গা আছে চাষ, যার যার যে জায়গা আছে চাষ করে, চাষ করা শুরু করে দেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যেটুকু বিদ্যুৎ দরকার সেটুকু দিতে পারবো। চাল আটা নিয়ে দুশ্চিন্তা সমকাল। গতকাল কাওড়ান বাজারে একটি মুদি দোকান থেকে 25 কেজি ওজনের এক বস্তা চাল কিনছিলেন বেসরকারি চাকুরিজীবী কামাল হোসেন। তিনি বলেন, কেউ বিশ্বাস করুক আর না করুক, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, মানুষ খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। আইন
আরটিভি, আইন গরিবের পক্ষে সবসময় থাকে না বিচারপতি, আইন ধনীদের জন্য বেশি এগিয়ে চলে। এর কারণ হলো ধনীদের অর্থ আছে, তারা ভালো আইনজীবী রাখতে পারেন, আইনজীবীর পেছনে ভালো অর্থ খরচ করতে পারেন, যার কারণে আইন ধনীদের দিকে বেশি ধাবিত হয়। এটাই বাস্তব বলে মনে করেন হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। একই সঙ্গে তিনি সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটির চেয়ারম্যান। প্রজেক্ট করে সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করে টাকা কামিয়েছে বলেছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার চিৎকার চেঁচামেচি করে বলেছে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু মঙ্গলবার ছিল সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার। সারা দেশেই প্রায় 8 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, পুরো ব্ল্যাক আউট। এ থেকে বোঝা যায় সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সাও কামিয়েছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে জাতিকে বড় ধরনের দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তারা ফেলে দিয়েছে। তিনি বলেন বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নেটওয়ার্ক, সমস্ত কলকারখানা, সকল ধরনের পাম্প সহ ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ফলে জাতি সর্বক্ষেত্রে অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে গেছে। এর জন্য মূলত দায়ী সরকারের অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণ করা। প্রশ্ন আর ফাঁস হবে না, গ্যারান্টির মধ্যেই ফাঁসের বার্তা। প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে সরকারি প্রেসে ছাপা, কেন্দ্রে বিতরণ পর্যন্ত পরতে পরতে লাগছে অনেক হাতের ছোঁয়া। ঘটনাচক্রে কখনো কোনো ঘটনা ধরা পড়ে, কিন্তু প্রায় পুরো সত্য প্রকাশ না করে আংশিক প্রকাশ বা কাউকে রেহাই দিতে গিয়ে সত্য আড়াল হয়ে যাচ্ছে, যা প্রকারান্তরে প্রশ্ন ফাঁসকারী চক্রের জন্য কেবল উৎসাহ নয় প্রণোদনাও। জয় জয় দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সকল সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ, বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান যেমন আরও সুদৃঢ় করেছে, তেমনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং এখনো যারা নুরতাজ বিডি ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।